তো ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন, এজন্য মাঝে মাঝে ঘুরবেন। এজন্য কোরআনের রব্বুল আলামিন বলেন কুল সিরু ফিল আরদি সুম্মা নুরু কাইফা কানা আকিবাতুল মুকাররিবিন। ও আমার বান্দারা জমিনে ঘুরে বেড়াও, অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আসো। আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউনের লাশ আছে না নাই? কারুনের বাড়ি আছে না নাই? আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি, মৃত সাগর। আবার দেখা দেখি, হ্যাঁ দলিল কি স্ত্রীকে নিয়ে যে বেড়াতে যাবেন? দলিল সহি বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি আকরা বাইনা আজওয়াজি ফা আইয়াতুহুন্না খারাজা ইসমুহা খারাজা বিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বেরোতেন 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্ব নবী সফরে চলে যেতেন। সুবহানাল্লাহ, এত আস্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, সবাইরে নিয়ে তো আর যাওয়া যাবে না। এই লটারিটা জায়েজ, এই লটারি জায়েজ। 11 জনের নাম লিখে এটাকে আরবিতে বলে বুখারীর ভাষায় কোরআ, আরবিতে কি বলে কোরআ। ইদা আরাদা আম্মা জান আয়েশার বর্ণনা সহিহ বুখারীর হাদিস, ইদা আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফারান আকরা বাইনা আজওয়াজি ফা আইয়াতুহুন্না খারাজা সাহমুহা খারাজা বিহা। 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন, লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্ব নবী সফর করতে চলে যেতেন। সুবহানাল্লাহ। সফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্বনবী মরুভূমিতে তাঁবু টাঙাতেন, আম্মা জান আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন, হাসি ঠাট্টা করতেন, দৌড়াদৌড়ি করতেন, খেলাধুলা করতেন। সুবহানাল্লাহ। দৌড়াদৌড়ি, বিয়ে শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই, ওই যে খেজুর গাছ দেখা যায় কে কার আগে দৌড়াতে পারে দেখি। দুইজনে দৌড় দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাস্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন আমি ফাস্ট, আমি ফাস্ট, খুশি হয়ে গেল। আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়েশার নাম আসলো, আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন। এবার আর বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুযোগ দেন নাই, নিজে জোরসে দৌড় দিলেন, বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে দৌড়ে ওই পিলার ধরতে পারে। বিশ্বনবীও দৌড়, আম্মা জান আয়েশাও দৌড়। এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন আমি ফাস্ট। আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন, আজকে আর জিততে পারে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার কাছে যেয়ে বললেন ইয়া হুমায়রা, ও আমার সুন্দরী লাল টুকটুকে বউ, হাদিহি সাফকাতু বিতিল, ওই যে 7 বছর আগে একবার রাতের দৌড়াদৌড়িতে আমারে হারাইছিলা, আজকে তোমারে হারাই দিয়ে ওটা শোধ নিয়ে নিলাম। দেখেন কি খুনসুটি, কি ভালোবাসা, কি ভালোবাসাবাসি ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেয়ালার যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে দুধ খেতেন, ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা ফেলে দিলে ওই চোষা হাড্ডিটা নিয়ে বিশ্বনবী চুষতে আরম্ভ করতেন, একই বালতি থেকে পানি নিয়ে দুজন গোসল করতেন। সুবহানাল্লাহ। করবেন না তাহলে ফ্যামিলিতে পরিবারে সুখ শান্তি আনার 6 নম্বর টিপস হলো বেড়াতে যাবে, যেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন। রাজি আছেন তো সবাই? কই যাবেন? কক্সবাজার, জাফলং, সিঙ্গাপুর, কই যাবেন? মক্কা, মদিনা। নিয়তে বরকত আছে না নাই? আল্লাহ তুমি কবুল করো। 6 নম্বর ফর্মুলা, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারিবারিক বৈঠক করুন, ফ্যামিলি মিটিং। কি মিটিং করেননি না নিজের ইচ্ছা মতো সব সিদ্ধান্ত? ওয়াসাবির হুম ফিল আম ফাইদা আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুশাওয়ারা করো, পরামর্শে বরকত আছে না নাই? অনেক বরকত, অনেক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন, অনেক লম্বা লম্বা হাদিস আছে, এগুলো বললে অনেক রাত হয়ে যাবে, আমি ওদিকে আর গেলাম না, পরামর্শ করবেন। 8 নম্বর, 8 নম্বর, 7 নম্বর ছিল কি করবেন, কি করবেন? স্ত্রীর পরামর্শের গুরুত্ব আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক জায়গায় স্ত্রীর পরামর্শে বেঁচে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় বুদ্ধি আসতেছে না, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা
উদয়বিয়া সন্ধির সময় বুদ্ধি দিলেন, ওই বুদ্ধিতে কাজ করার সাথে সাথে প্রবলেম সলভ। মনে করেন না যে ওনাদের মাথায় বুদ্ধি নাই, অনেক চিকন বুদ্ধি আছে, কাজে লাগাবেন, মাঝে মাঝে নিবেন, ছেলে মেয়েদের সাথে পরামর্শ করবেন যে বাবা আমি তো এটা ভাবতেছি, নতুন একটা জায়গা কিনতে চাই, একটা ফ্ল্যাট কিনবো, তোমাদের কি পরামর্শ, কেমন করলে ভালো হয়, পরামর্শের দরকার আছে না নাই? অনেকে জুনিয়রদেরকে দাম দিতে চায় না, মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায়, চিল্লায় বলো ঠিক কি না? জুনিয়র বেশি আজকে মাহফিল, জুনিয়র খুব বেশি, ওদের পক্ষে কথা গেলেই চিল্লাম বলো। তো পরামর্শের অনেক গুরুত্ব, অনেকগুলো হাদিস আমার এখানে নোট করা আছে, আমি যদি অনুবাদ শোনাতে পারতাম ভালো লাগতো, কিন্তু টাইম লিমিটসের কারণে আমি আগাচ্ছি না। আট নাম্বার হচ্ছে পারিবারিক পাঠাগার। প্রতিটা ঘরে, পাড়াডগরের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই? এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে, গেছিলেন? জান নাই? বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না, ওইটা তো ঠিকই যে হাজির, কিন্তু বই মেলাগুলোতে লোক যেতে চায় না। ইসলামী বই মেলায় যান, রমজানে বই মেলা হয় যান, একুশে বই মেলায় অসাধারণ বই মেলা হয়, আমার একুশে বই মেলায় যাবেন, ইসলামী স্টলও হয়, ওখান থেকে ইসলামিক বই কিনবেন, সুন্দর সুন্দর অনেক বিষয়ে বই কিনবেন, পড়তে হবে, বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনদেরকে বই উপহার দিন, বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না, ঠিক কিনা? বাঁচতে হলে জানতে হবে, বাঁচতে হলে পড়তে হবে, পড়ুন, পড়তে পড়তে মরুন, আমরা পড়ি না। আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, ওখানে মানুষ সব সময় ব্যাগের ভিতরে বই রাখে, মেট্রো স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা, ওইখানে এক জায়গায় ধরে ধরে ঝুলতেছে আর বই পড়তেছে, আছে না নাই? আর আমরা কি করি, ফেসবুকিং, বাংলাদেশে কি চলে এখন, ফেসবুকিং, এই প্রজন্মটা মাথা নিচু রেখে রেখে কাটায় দিবে, সবার মাথা দেখবেন এরকম, আছে না নাই? এই জেনারেশনের মাথা কি উপরে না নিচে? এই যে এমনি খালি টিপতেছে, মাথা নিচু করে এই প্রজন্ম কাটায় দিবে ওদের জীবন, না মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ঠিক কি না? এই জন্য পড়েন, পড়েন সুন্দর সুন্দর বই পড়েন, ইসলামিক বই পড়েন, কোরআন হাদিস পড়েন, ফ্যামিলির ভিতরে শান্তি দিবে কে? মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে? সব সময় পড়তে হবে, এই জন্য সুস্থ থাকলে পড়ুন, অসুস্থ অবস্থায় পড়েন, শীতকালে পড়ুন, গ্রীষ্মকালে পড়ুন, মারা যাচ্ছেন মরার সময় পড়েন, পড়তে পড়তে মরেন, অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নাই? মরার সময় আমরা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখেন কি ধর্ম আমাদের, মরার সময় পড়ার স্থান নাই, কথা বুঝতে পেরেছেন? এই জন্য পড়ার কোনো বিকল্প নাই, কারণ এই কোরআন শুরু হয়েছে পড়া দিয়ে, কোরআনের প্রথম শব্দ কি সবাই বলেন? কোরআনের প্রথমে আল্লাহ নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ, আল কোরআনের প্রথম বাণী পড়ো, হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, ঠিক কি না? তাহলে বাসায় বাসায় পাঠাগার করবেন তো আপনারা, ইনশাআল্লাহ পড়েন,